নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করু সাহেব ভালো আছেন তা চলে এলাম একটা শুভ জন্মদিন বাড়ি তোমার দিদি ভাই আর আমার ছেলে দেখুন ওই দাঁড়িয়ে আছে আর তিনজনেই চলে এসেছি ড্রেস ব্রেস করে সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি জন্মদিন বাড়িটা ছিল আর আমাদের মানে পাশের বাড়ি একটা দাদার তো আমার মানে আমার ভাইপো হবে হিসাবে সম্পর্কে তা সেই হিসাবে চলে এসেছি জন্মদিন বাড়ি আর জন্মদিনটা হচ্ছিলো আমাদের হচ্ছে যে মার্কেট আছে আমাদের মোড়ে সেখানে হচ্ছে ভিলা হয়েছে নতুন সেই ভিলাটাই হচ্ছিলো আর পৃথিবীর ভিতরে ঢুকে দেখলাম মানে খুব সুন্দর সবাই এনজয় করছে আনন্দ করছে তা আমাকে দেখে তো দেখলে একটা ভাই হাত তুলে নেচে দিলো একটু তা দেখলাম গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউ ড্যান্স করছে বাহ খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা মানে আমাদের তো এইসব এখানে হয়নি প্রথমবার হয়েছিল। সত্যি আমাদের খুব দেখে খুব ভালোই লাগছিল আর সেই দাদাটা ডাক্তারবাবু যেহেতু সেই হিসাবে প্রচুর পয়সা খরচা করেছিল এই অনুষ্ঠানে মানে টোটাল বক্স ফক্স ফাংশান হচ্ছিলো মেয়েরা ড্যান্স করছিলো খুব সুন্দর আয়োজন করেছিলো তা ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি দেখো একটা কাকা এসে গেলাম ড্যান্স করছে কত আনন্দ করছে কত সুন্দর ডেকোরেশান হয়েছে দেখুন শুধু কাপড়ের সুন্দর সুন্দর কাজ হয়েছিল আর এটা হচ্ছে এই যে ফাংশানের স্টেজ দেখুন এখন একটা ম্যাডাম গান করছে এখন আর বড়ো বড়ো বক্স পুরো যেমন ফাংশানে হয় টোটাল তেমনই খুব সুন্দর সন্ধ্যাবেলাটা একদম পুরো আনন্দই ভরে ভরে গেছিলো দেখুন ডিজে লাইট ফাইট করে খুব সুন্দর পরিবেশ আর তোমার দিদি এই ঘুরছে আর এই যাচ্ছে আর আমি যেহেতু ক্যামেরাম্যান আমি তখন শুধু ক্যামেরায় ধরে ব্যস্ত সত্যি কথা বলতে গিয়ে এই ওপরে উঠে গেলাম ফিলার ওপরে এই হচ্ছে আমার দাদা গণেশ দা এটা আর এই ছেলে এইটা এর হচ্ছে আজকে হচ্ছে জন্মদিন এর নাম হচ্ছে আদ্রিক তার প্রথম আদ্রিকের মার কাছে গিয়ে আমরা যে গিফটটা নিয়ে এসেছিলাম সেইটা দিয়ে দিলাম ভাবলাম তা বলে ছাদে উঠে গেলাম দেখলাম আদ্রিকের মা এটা এই দাঁড়িয়ে আছে তা সেই যে তোমার দিদিভাই গিফটটা দিয়ে দিলা ঠিক আছে আর ভিলাটা দেখুন কত সুন্দর ভিলা আর এখানেই এই ওপরে স্টেজ করেছে এখানে হচ্ছে কেক কাটা হবে এই জায়গাটায় আর এই সাইড একটা স্টেজ আছে সেখানেই দেখুন সুন্দর করে সাজিয়েছে আর এই হচ্ছে দেখুন শুধু বসার জায়গা করেছে এইখানে বসে থাকবে সবাই বাচ্চাটা মিডিলে বসে থাকবে তারপর সবাই মিলে বসবে সাইডে সেই হিসাবে এই জায়গাটাও করেছিলো আর ক্যামেরাও খুব ভিডিও ক্যামেরা হচ্ছিলো ওইখানে আর খুব সুন্দর করে সাজিয়েছিলো দেখুন বন্ধুরা আর ভিলাটা আমাদের মোড়ে নতুন হয়েছে যেহেতু একদম পাথর পাথর বসানো খুব সুন্দর পরিবেশ তৈরি করেছে ভিলাটাকে তা আমরা পুরো ফুল উপভোগ করছিলাম তারপরে নিচে চলে এলাম ভাবলাম কী কী স্টল দিয়েছে একবার দেখে নেওয়া যাক তা প্রথম বললাম যে কি খাওয়া হবে তোমার দিদিভাই বললো চলো ওইদিকে যাওয়া যাক প্রথম থেকে পকোড়া থেকে শুরু করা যাক তা বলে প্রথমে পকোড়া নেওয়া হয়ে গেল নে সব কিন্তু অ্যাকচুয়ালি ক্যাটারিং যে ছিল বেশিরভাগই মহিলা যা দ্বারা পরিচালিত হচ্ছিলো ছেলেরা কম ছিল অ্যাকচুয়ালি যেখানে স্টলগুলো দিয়েছিলো সেখানে শুধু কয়েকটা ছেলে ছিল তারপর ভিতরে যে খাওয়া দাওয়া হচ্ছিলো সব মহিলা দ্বারা পরিচালিত হচ্ছিলো এখানে স্টল ছিল ওই তো পকোড়া থানস আপ তোমার আইসক্রিম তোমার হচ্ছে ফুচকা দেখুন কফি ঠিক আছে সব রকম স্টল দিয়েছিলো সাইড দিয়ে পুরো আর এখানে এখন ড্যান্স হয়েই যাচ্ছে ওখানে গান চলছে খুব সুন্দর সন্ধ্যাবেলাটা ছিল সত্যি তোমার দিদিভাই দেখুন গান চলছে না মানে তাল এসে গেছে নাচতে শুরু করে গেছে সত্যি সবাই খুব আনন্দ করছিল ওইখানে মানে গান চলছে তো সুন্দর পরিবেশ একদম লাইটিং দিয়ে খুব সুন্দর সাজিয়েছিল দেখুন সামনটা ওই আসছে দেখুন কি সুন্দর আঁত্রিকে এবার আসবে এগুলো সব ক্যামেরাম্যান সব ভিডিও ক্যামেরা হচ্ছিলো আর এগুলো ড্যান্সার ছিল দু সাইড দিয়ে নেচে নেচে ড্যান্সারগুলো আসবে গান চলছে আর রাত্রিগাই মিডেল দিয়ে আসছে দেখুন কী সুন্দর দৃশ্য একটা সত্যিই মানে আমাদের এখানে আমার যে দাদা হয় যা মানে প্রচুর সুন্দর একটা পরিবেশ তৈরি করেছিল সত্যি খুব সুন্দর ওর একটাই ছেলে এটা এগুলো ড্যান্সার গ্রুপ এসেছিল এটা অনেক রাজপন্দী ড্যান্স করেছিলো ওই যে স্টেজ পাশে মাথা ছিল ওইখানে হার্দিক শুধু এদিক ওদিক টাকা ছিল বলছে কি হচ্ছে রে বাবা বুঝতেই পারছে না সে তাদের দিকে পিছন দিকে ঘুরে টাকা ছিল আবার এদিকে ক্যামেরাও হচ্ছে সে বুঝতেই পারছে না কি হচ্ছে রে বাবা আমার সঙ্গে খুব সুন্দর সাহেবের মতো সাজিয়েছিলো তাকে দেখুন হ্যাঁ ওয়াস্কোট পরিয়ে তাকে পিছন দিকে আবার দেখছে আর্দিক বলছি বাবার লাঠি চাটি ঘোরাচ্ছে কেন এই তো ও তো ছোটো ছেলে বউ কোন দেখেনি না সেই জন্য শুধু দেখছে ওই গোপাল মাঠের বউ দাঁড়িয়েছিল পাশে দেখুন তাই এই রকম ড্যান্স করতে করতে অ্যাকচুয়ালি ওপরে উঠে যাবে গিয়ে তারপর হচ্ছে কেক কাট হবে ওরা এই চলে এসেছে আদ্রিক ওপরে আর বসে পড়েছে ও সিংহাসনে দেখুন কি সুন্দর প্রসাদ ও বাবা আমাকে বলছে লাইক তোমাদেরকে বলছে বন্ধুরা লাইক করে দাও আর ঋতিক তো এখানে তখন থান্স আপ খাচ্ছে আর এখানে অলরেডি তখন কেকটা রেডি হয়ে গেছে দেখুন যে টেবিলটা ফাঁকা দেখলাম তখন তারপর দেখলাম যে মানে কেক সাজানো হয়ে গেছে আর ক্যামেরাম্যান সঙ্গে সঙ্গে জলদি জলদি ফোকাস করা শুরু হয়ে গেছে ঠিকঠাকভাবে গুছিয়ে নিল কেকটাকে দেখুন ক্যামেরাম্যান সঙ্গে সঙ্গে ফটো তুলতে শুরু করে দিয়েছে আদৃক ওখানে দাঁড় করিয়ে দিয়েছে পিছনে একটা খুব সুন্দর মনোরম দৃশ্য মানে দেখে মন ভরে গেছে সত্যি বলতে কি আমাদের এখানে মানে এরকম অনুষ্ঠান হয় কিন্তু এরকম এত বড় যে আয়োজন করেছিল গণেশ দা এরকম হয় না সত্যি গোপালঘাট দেখুন কি সুন্দর বাচ্চারা খুব আনন্দ পাচ্ছিলো এই যে যে দুটো কাঠন করেছিল খুব সুন্দর লাগছিল এবারে কেক কাটার পর্ব শুরু হয়ে গেলো আর এই যে বয়স্ক তো লোক দিতে ওটা চান্দ্রিকের দাদু আর ওর মা পাশে দাঁড়িয়ে আছে আর যত্তিকেই দাঁড়িয়ে আছে আর ওর বাবা ওই আর এটা ওই বলে পাশেই দাঁড়িয়ে আছে যে মোমবাতিগুলো ধরিয়ে দিচ্ছে এটা আমাদের পাড়ার ছেলে দেখুন কি সুন্দর কেকের ওপরে মোমবাতি চলছে একটা ব্রাজি ছোট করে লাগিয়ে দিয়েছে বাজি আর এখানে দেখুন কি সুন্দর ফর্ম ওরাচ্ছে পুরো ভর্তি হয়ে গেছে প্রত্যেকের মাথায় সাদা হয়ে যাচ্ছে চুলকুল দেখুন কি অবস্থা মানে এই মুহূর্ত মানে হেভি লাগছিলো সত্যি কী বলবো সেই জন্যই ভাবলাম আপনাদেরকে ভিডিও করে তুলে ধরি ঠিক আছে আমার পুরো ফোন ফোন পুরো ভর্তি হয়ে গেছিলো পুরো এই ফর্ম পড়ে পড়তে মাথা ঋতিকের মাথায় দেখ পুরো মাথা সাদা হয়ে গেছে চুল হৃত্তিকার মাথা ঝেড়ে নিচ্ছে ও হো বাবা আর ওখানে প্রচণ্ড বক্স চলছিল তো সেই জন্যে ভাবলাম যে বাড়িতে এসেই আপনাদেরকে পিছনে আপনাদেরকে বলি সেই হিসাবে আপনারা বুঝতে পারেন যাতে আর ওখানে এত বক্স চলছে সেখানে শোনাই যেত না সেই জন্যে জাস্ট ঘরে এসেই যেমন ভয়েস দিচ্ছি এটা আর মা আর বাবা ওই যে আর এখানে দেখুন সব ড্যান্স করছে আমাদের সব পাড়ারই মেয়েরা সব আর ও গণেশদার বোনও আছে এখানে বোন ফোনও হয় সব আছে সবাই ড্যান্স করছে আর ওই যে ফাংশানে দেখুন গায়ক এখন উঠেছে না একটা মহিলা গান করছিলো এখন গায়ক উঠেছে আর ডিজে রাইট করছে খুব আনন্দ উপভোগ করছে সবাই দেখুন এই জিত বলে এই ছেলেটা জিদটা কেমন নাচছে দেখুন ও লাফিয়ে লাফিয়ে নাচছে তা চলে এলাম দেখি খাবার পড়বে দেখুন কত মেনু কার্ডে প্রচুর আইটেম ছিল এই আর্দিকের ছবি দেওয়া আছে আর আমরা তিনজন বসে বেড়েছি এখন এই তোমার দিদিভাই আমার ছেলে আর আমি এই বসে আছি আর প্রথমে পড়ে গেছে হচ্ছে ডিমের চপ তা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে রেট খেতে খেতে দেখুন ড্যান্স করছে মানে সবাইয়ের গান তো প্রচুর জোরে চলছে বক্স এত সুন্দর আওয়াজ ওখানে পুরুষ এখানে মানে খাবার পরিবেশন করছে ওখানে পর্যন্ত ফুল জোরে আওয়াজ শোনা যাচ্ছে ওদিকে ফাংশান হচ্ছে প্রচুর লোক এনজয় করছে যারা খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার ইচ্ছা তারা আবার দেখুন গোটা হল ঘর বিশাল বড়ো এখানে সবাই খাওয়া দাওয়া করছে দেখুন মানে টোটাল যে দোতলা স্পোর্ট ছিল টোটাল সাজিয়েছিলো খুব সুন্দর করে আর দেখুন না বিভিন্ন রকম আইটেম পড়তে শুরু করে দিয়েছে ভাত ফিস ফিঙ্গার বেগুনি দিদি বাবা বেগুনি দেখাচ্ছে আবার খা শুরু করে দিয়েছে আর চিংড়ি পড়ে গেছে ওটা চিংড়িও হয়েছিল মাছ চিংড়ি মাংস সবই আইটেম প্রচুর রাইস ফাইস সবই হয়েছিল সত্যি কথা বলতে আর প্রচণ্ড গরম পড়েছিল দেখুন না গরমের মধ্যে এত গরম পড়েছে তার মধ্যে মানে এই অনুষ্ঠানটা সত্যি মাংসটা যা হয়েছিল দেখুন না খুব একদম নরম হয়ে গেছে একদম একদম সিদ্ধ হয়ে গলে গেছিলো রীতি বলছে খুব সুন্দর হয়েছে ওর মা বলছে প্রচণ্ড গরম পড়েছে মানে ঘেমে চান হয়ে যাচ্ছে আর দেখুন এসে গেছে গোপাল বলছে কেমন খাওয়া দাওয়া হচ্ছে খুব উপভোগ করছে মানুষ দেখুন খাওয়া দাওয়া সঙ্গে সঙ্গে গোপাল ভাঁড় এসে জিজ্ঞাসা করছে কেমন খাওয়া দাওয়া হচ্ছে এত সুন্দরভাবে পরিবেশটা তৈরি করেছিল না দেখে সত্যিই মন ভরে গেছে তা মোটামুটি খাওয়া দাওয়া লাস্টের পথে সেই জন্য সবাই একটু টাটা লাগিয়ে দিচ্ছে আর তোমার দিদিভাই তো গরমে হেমসেম খেয়ে যাচ্ছে আর বলতে চাইছে যে প্রচণ্ড আমার গরম হচ্ছে তাটা সম্বন্ধে খেয়ে বাইরে চলে এলাম এসে বন্ধুরা ভিডিওটা এখানে রাখছে আবার নতুন করে ভিডিও দেখাবে টাটা বন্ধু ভালো থাকুন সুস্থ থাকবেন